নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে ছিল যে জৌনা, শোনাই শোন সেই নির্দয়ী এক বাপের ঘটনা। সেই বাপের পাষাণ, সেই বাপের পাষাণ তিল দয়া বলতে ছিল না, সেই বাপের পাষাণ তিল দয়া বলতে ছিল না। তাই ফুলের মতো বেটিকে তার বাঁচিতে দিল না, নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে ছিল যে জোনা, শোনাই শোন সেই নির্দয়ী এক পাপের ঘটনা। এক ধর্ম গুরু ইহুদিদের এলান্নে করে, দেখো মানব এমন আসবে গো এক মক্কা শহরে, তার কাজ কথাই হাঁটা চলাই শক্তি ওই এত, অনেকেই করে নেবে মাথা তার কাছে নত। তাই বলছি সবে নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে ছিল যে জোনা, শোনাই শোন সেই নির্দয়ী এক বাপের ঘটনা। সেই ইহুদি বাপ বলে হুজুর উপায়ের বলুন, কি করলে পরে বাঁচবে ধর্ম ভেদে সেই খুলুন। সেই গুরু বলে একমাত্র উপায়ের আছে, কুমার কন্যা 10 বছরের রয়েছে যার কাছে, সেই কন্যাকে ছিল যে যমুনা, শোনাই শোন সেই নির্দয়ী এক বাপের ঘটনা। গুরুর মুখের কথা পিতা শোনে ওই যখন, মনে মনে সে এই কথাটি ভাবে যে তখন, 1-10 বছরের কন্যা ঘরে আমার যে আছে, ধর্ম বাঁচাতে এ ত্যাগ তুচ্ছ আজি আমার কাছে। তাই সেই সময়ে সামনে সবার করল ঘোষণা, তাই সেই সময়ে সামনে সবার করল ঘোষণা, বেটিকে আমি জ্যান্ত পুঁতে দ্বিধা করব না। নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে ছিল যে জোনা, শোনাই শোন সেই নির্দয়ী এক বাপের ঘটনা। ইহুদি পিতার কথাই সবাই খুশি হয়ে যায়, ধর্ম তাদেরই বাঁচার মতো পেয়েছে উপায়। এই বাপ গিয়ে সেই বেটির কথা বউকে তার বলে, বেটির তরে মা দুঃখিনী চোখের পানি ফেলে, আজি কোনো ভাবে যে কোনোভাবেই এ কথা এসে
রাজি হবেন না, আজি কোনো ভাবেই এ কথাই রাজি হবেন না। আপন কলিজার টুকরাকে সে পুত দেবে না, নিজের মেয়েকে জ্যান্ত পুতে ছিল যোজনা। শোনাই শোনো সেই নির্দয়ী এক বাপের ঘটনা, বিবির কোনো বাধা না সেই স্বামী মানিল, জোর করে সেই বেটিকে জেতায় ছিনিয়ে আনিল। সেই মাসুম বেটি জানে না কো বাপ তার কি চায়, তাই বাপের সাথে সেও যে তার কবরে খুঁড়ে যায়। সেই কবরেতে বাপ বেটিকে শোয়াই দেখো না, সেই কবরেতে বাপ বেটিকে শোয়াই দেখো না। জ্যান্ত বেটিকে পুত সে বাপ দ্বিধা করে না, নিজের মেয়েকে জ্যান্ত পুতে ছিল যোজনা। শোনাই শোনো সেই নির্দয়ী এক বাপের ঘটনা, ওই কবর দিয়ে তারা যখন চলে দেখো যায়, সেই মা জননী ছুটে তখনই আসে যে সে থাই। দুহাত মাটি কবরের সেই সরাই মা যখন, এক মুসাফির সেই খানে দেখো এসে যাই তখন, সে ছুটে গিয়ে পানির ছিটে বেটি ফিরে পাই যে চেতনা, নিজের মেয়েকে জ্যান্ত পুতে ছিল যে যোজনা। শোনাই শোনো সেই নির্দয়ী এক বাপের ঘটনা, এমন আধারে আরব ডুবে ছিল গো যখন, তারাতে আধার নবী আমার আসেন যে তখন। সেই নূরের আলোয় সারা আরব উজ্জ্বল হলো, এতিম মিসকিন মজলুমেরা হক আপন পেল। কি শান আমার, কি শান আমার নবীর গুলজার, ভেবে দেখো না, কি শান সাজিয়ে রাখো না। নিজের মেয়েকে জ্যান্ত পুতে ছিল যোজনা, শোনাই শোনো সেই নির্দয়ী এক বাপের ঘটনা।